অসাধারণ অসাধারণ বেস্ট অসাধারণ বাজাচ্ছে গানা। হাতে করে পুরো হাত এখানেই দেখুন কাজগুলো। এখানেও হস্তশিল্প মেলা 2023, হস্তশিল্প বাংলার গৌরব। নমস্কার বন্ধুরা, আমি বিট্টু, আপনারা দেখছেন বিট্টু ব্লগ চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও। আজ আমি ব্লগ করতে বেরিয়েছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হস্তশিল্প মেলা। ট্রেন এসে দাঁড়িয়ে আছে, এসে আমাদের জন্য, ঠিক আছে। তো আমরা ভাবলাম ট্রেনটা পাবো না, তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে এলাম, আর এখন ট্রেন এসে দেখছি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ফাইনালি যাই আমরা এখন হাওড়া এসে পৌঁছে গেছি। তো এরপর আমরা বাস ধরবো, তারপর যাবো। তো দেখতে থাকো, বিশ্ব বাংলা গেটের কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা ইকো পার্কে যাবো। ফাইনালি এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হস্তশিল্প মেলায়। হচ্ছে আপনার ইকো পার্ক, নিউ টাউন, কলকাতা, ইকো পার্ক গেট নাম্বার 1। দেখতে পাচ্ছেন ভীষণ মানুষের ভিড়, কাতারে কাতারে মানুষ এই মেলায় এসেছে। এখানে আপনার সব কিছু হাতে তৈরি জিনিস, গোটা পশ্চিমবঙ্গের রাজ্যের নানান প্রান্ত থেকে মানুষ এসেছে এই মেলায় পাওয়া যাচ্ছে। আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে বাসে চলে আসতে পারবেন। আমি আর আমার ভাই ফাইনালি এসে পৌঁছেছি। অনেকক্ষণ সেই দুপুরবেলা বেরিয়েছি বাড়িতে, তো এখন ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আমি ভেতরের দিকে যাচ্ছি, আপনারা দেখুন ভেতরের দিকে যাচ্ছি এবং সবই দেখাবো। তো চলুন, এই মেলায় কী কী পাওয়া যাচ্ছে গিয়ে দেখা যাক। হ্যাঁ, নানান রকম পাট দিয়ে তৈরি জিনিস, পাটের জিনিস পাওয়া যাচ্ছে, পাটের টুপি, পাটের হট ডিজাইন থেকে শুরু করে। হাতের কাজগুলো দেখো, অসাধারণ অসাধারণ ডিজাইনের হাতের কাজ, আর্কিনগুলো মানুষের সমাগম হয়েছে হস্তশিল্প মেলায়। গোটা রাজ্য থেকে লোক এসেছে, আপনারাও আসতে পারেন ইকো পার্ক। আরেকবার লোকেশনটা বলে দিচ্ছি, ইকো পার্ক নাম্বার 1, নিউ টাউন, কলকাতা। এটা চলছে 24 নভেম্বর থেকে 17 ডিসেম্বর 2023, দুপুর 1টা থেকে রাত্রি 1:30 পর্যন্ত খোলা থাকবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, পেয়ে যাবেন কাঁচের পাত্রের ওপর ডিজাইন করা নানান জিনিস, ছোট্ট ছোট্ট হাত পাকা, তার সাথে জামার উপর নানান রং তুলির কাজের ডিজাইন করা এবং মাটির টে নানা। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো মাটির থালার উপর কি সুন্দর রং তুলি দিয়ে রাধা কৃষ্ণের মূর্তি, তার সাথেই দেখতে পেলাম গণেশের মূর্তি, শিবের মূর্তি ও দুর্গার মূর্তি। কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শিল্পী তার শিল্পকলার মধ্যে দিয়ে, রং তুলি দিয়ে যে এত সুন্দর করে এই মাটির থালার ওপর আঁকা যায় তা আমি কখনোই কল্পনাও করতে পারিনি।
তো আবার একটু পরের আউটলেটে চলে এলাম, যেটাতে দেখছি শিল্পী একটি কাগজের মধ্যে ফুটিয়ে তুলেছে গণেশ দুর্গা বধ করছে মহিষাসুরকে, মাছ, আর মাছটা তো অসাধারণ ছিল। আর এদিকে ছিল কাঠের ডিজাইন নানান রকমের। বাঁশির সুর শুনতে শুনতে এবং মেলায় হাঁটতে হাঁটতে চোখে পড়ছে নানান জিনিস। কোথাও লেখা হচ্ছে কাঠের ওপর ভালোবাসার নাম, ভালো লাগার নাম, মাটির সাজ। মোশের সিং এর দিয়ে তৈরি, মোশের সিং সবই মোশের সিং। মাটির কাজের ওপর ডিজাইন নানান রকম মাটির কাজ দিয়ে, এমনকি কালার গ্রেডিং করা আছে। মাটির পুরো একদম দুর্গা মূর্তিটা খুব সুন্দর লাগছে, এইটা ওইটাও খুব ভালো লাগে, এইটাও খুব ভালো লাগে, এটাও না না দেখছি আমি। আমার তো মনে হচ্ছে আমি 200 জায়গা 300 টাকা মাটির পুরো না কাজ করানো আছে। ওটা কাজটা দেখেন না, কি করবে এই তো কেনাকাটা করতে এলেই হবে না, এর সঙ্গে খাওয়ার নানান জেলার খাবারের ব্যবস্থা রেখেছে। হাওড়া হুগলি থেকে কোচবিহার দার্জিলিং নানান রকম খাবার ব্যবস্থা করে রেখেছে এখানে। ঠিক এই দিকটা কেনার জায়গা, আর তার থেকে এদিকে বেরিয়েছি ঠিক খাবার স্টল। মেলাটা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসেছি যতগুলো শিল্পকলার দেখেছি তার মধ্যে মনে হয়েছে এটা টপ মোস্ট, এবং সেটা চলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তালতলা বল্লরি ব্যানার্জি রাধাকৃষ্ণটা দেখো গাইস, ওয়াও জাস্ট ওয়াও। গাছের গুঁড়িকে কেটে কেটে এখানে বসার চেয়ার, ডাইনিং টেবিল, নানান কিছু করার আছে ওখানে, গাছের গুঁড়ি কেটে কেটে টেবিল ল্যাম্প। ঘুরতে ঘুরতে সময় শেষ এবং আমাদের মেলা দেখাও কমপ্লিট। তো তোমরা আমাদের সাথে থাকো লাইক শেয়ার করে, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটা ভিডিও নিয়ে।